বিশ্বের বিশ কাটিয়ে নব আনন্দে যাচ্ছে 2021। সিনেপ্রেমীদের জন্যও ব্যাক টু ব্যাক গুড নিউজে ভরা এবছর। বড় ব্যানারের প্রোডাকশন হাউসের ছবি তো আছেই, তার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররাও নেমে পড়েছেন কোমর বেঁধে। দীর্ঘ লকডাউন এবং করোনা আবহ মানুষ এবং সমাজকে বাঁচার নতুন মানে দিয়েছে, নতুনভাবে জীবনকে চিনিয়েছে, শিখিয়েছে এবং ভাবিয়েছে। তাই সময় উপযোগী কন্টেন্ট নির্ভর ছবি বানানোর পথেই নির্মাতারা। সেরকমই একটি ছবি সিটি অফ জ্যাকালস, যা মুক্তি পাবে এই মার্চ মাসে। পরিচালনায় ডেবিউট এন্ড ডিরেক্টর রিন দত্ত। আদপে এ গল্প এক পরিযায়ী শ্রমিকের, যে হঠাৎই এই ব্যস্ত শহরে একটি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায় এবং সাথে সাথেই সে সাতছলের স্বপ্ন দেখে ফেলে। তারপর তারপর ঘটনা কিভাবে এগোয় তা নিয়েই এই থ্রিলার ছবি। পরিচালক হিসেবে রিন দত্ত নতুন হলেও তার গল্পে দেখা মিলবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের, যেমন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, দেবপ্রসাদ হালদারের মতন অভিনেতারা আছেন এই সিনেমায়। সিনেমার শুটিং চলছে এবং তা চলছে কলকাতাতেই। এবার দেখা যাক সিটি অফ জয়ে এক পরিযায়ী শ্রমিকের স্বপ্ন শেষ অবধি জয় আনবে না ভয় আনবে, তা দেখতে মার্চ মাস অবধি অপেক্ষা করতেই হবে।